পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম মহিলা প্রার্থীর বাপের বাড়ির সামনে গভীর রাতে বোম ফাটিয়ে হুমকি চিঠি নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম মহিলা প্রার্থীর বাপের বাড়ির সামনে গভীর রাতে বোম ফাটিয়ে হুমকি তিঠি একেবারে যায় চন্দ্রকোনা থানার পুলিশ অভিযোগের দিন তৃণমূল কংগ্রেসের দিকে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর সংসদে এর প্রার্থী পম্পা দাস তিনি কর্মসূত্রে চন্দ্রকোনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মাধবপুরে বাপের বাড়িতে থাকেন বুধবার রাতে বাপের বাড়িতে ঘনবসতিপূর্ণ এলাকায় প্রথমে বোম ফাটানো হয় তার বাপের বাড়ির লোকজন বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখে হুমকির চিঠি পম্পার দাবি সিপিএম এর প্রার্থী হয়ে দাঁড়ানোর জন্য বিরোধী রাজনৈতিক দল এই ঘটনা ঘটিয়েছে আতঙ্কিত প্রার্থী সহ পরিবারের সদস্যরা চিঠি প্রার্থীর মাকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে তার মেয়ে অর্থাৎ পম্পাকে সরে আসতে বলা হয়েছে নতুবা তার পরিবারের যে কোনো একজনকে প্রাণে মেরে ফেলা হবে সাদা কাগজে লেখা হুমকি চিঠিতে কোনো নাম নেই এই ঘটনায় স্থানীয় সিপিআইএম নেতৃত্ব তৃণমূল দায়ী বলে বলেছে এবং পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুদ আছে বলেও তাদের আশঙ্কা শাসক দলের তরফে ঘটনা ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ বলে জানানো হয়েছে হালকা রাত্রি বারোটা বাজার পাঁচ মিনিট কি সাত মিনিট হবে ঠিকঠাক দেখিনি এরকম সময় বোম ফাটে মানে খুব জোর আওয়াজ হয় এবার একটা ফাটতেই আমি ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে গেছে এবারে ছেলে বাচ্চা টাচ্চা আছে এবার বাচ্চা তো খুব প্রচণ্ড ভয় পেয়েছে বাইরে বেরোতেই দিচ্ছে না আমি বাইরে বেরোইনি তো আরও কিছু মানে দু মিনিট পরে আরও দুটো বোম ফাটে তো ওটা পাড়া প্রতিবেশী সবাই চলে আসে ভয় পায় তো আমরাও প্রচণ্ড ভয় পাই তো আমরা একটু পরে বেরিয়েছিলাম কেন বাচ্চা ছিল বাচ্চা বেরোতে দিচ্ছিলো না আর প্রচণ্ড ভয়েই ছিলাম তো এটাই আমি ভাবছি যে প্রার্থী দেওয়ার কারণেই এটা হয়েছে আমি সিপিএমের থেকে আমি রাধা রাধাবল্লভপুর ওর সঙ্গে চিঠি দিয়ে গেছে একটা হুমকি দিয়ে যে হচ্ছে মানে তাতে লেখা ছিল যে আমি যদি না যেই পথে নেমেছি ওই পথ থেকে যদি না সরে যাই তাহলে আমার যে বাড়িতে এখন আপাতত চারজন আছে ওই চারজনের মধ্যে একজন যে কোনো মারা যেতে পারে চিঠিতে এইভাবে লেখা আছে এই সব মানে হুমকি দিয়ে আমাকে চিঠিটা দিয়ে যাওয়া হয়েছে দু কপি ছিল দুটো একই লেখা ছিল একটা পুলিশ নিয়ে গেছে আর একটা আমাদের পার্টির থেকে নিয়ে গেছে পার্টির কাছে জমা আছে কালকে রাত্রেই পাড়ার থেকেই প্রতিবেশীরা যেয়ে নিয়ে পুলিশ যে ডেকে যে পাড়ায় প্রতিবেশীরা থাকতে এরকম সবার অসুবিধা হচ্ছে আর বোমা দেওয়া হয়েছে এই কারণে আতঙ্ক ভয় তো লাগবে প্রচণ্ড ভয় লাগছে সবার আমার নিজের ভয় লাগছে সেফটি নেই কোনো কিছু কেননা হচ্ছে বাচ্চা নিয়ে থাকি বাড়িতে ছেলে কেউ নেই মা থাকে আমি দুটো বাচ্চা নিয়ে বিরোধী দল থেকেই করবে তাছাড়া আর কোনো কিছু তো আমার আসছে না কেননা শাসক দল হচ্ছে আমি তো জানি না যে কে করেছে যদিও দেখিনি যে কাউকে ক্লিয়ার ভাবে বলবো যে এ করেছে এটা তো আমি দেখিনি না কোনো নাম উল্লেখ নেই যে এইগুলো করেছে সেরকম কোনো নাম উল্লেখ নেই কোনো দলের নাম নেই সিপিআইএম প্রার্থীর বাপের বাড়িতে কিন্তু ঘটনাটা হচ্ছে সিপিআইএম প্রার্থী ওখানে অবস্থান করে ওখানেই থাকে সে সিপিআইমের প্রার্থী মনোনীত হওয়ার পর সে যখন তার প্রার্থীপদ নিশ্চিতকরণ হয় স্কুটনির পরে বিভিন্ন তরফ থেকে তার কাছে হুমকি আসে এবং আমরা তাকে রক্ষা করার জন্য তার সাথে যোগাযোগ রক্ষা করেছি তার কাছে গেছি এবং সে প্রার্থীপদ প্রত্যাহার করেনি চাপের কাছে গতকাল রাতে হঠাৎ করেই তার বাড়ির সামনে দু তিনটি বোমা বেঁধে যায় কেউ বা কারা আমাদের যা মনে হয়েছে তা শাসক দলেরই কাজ এবং সেই বোমা ফাটে এবং শুধু সেই বোমা না তার সাথে একটি চিঠিও সেখানে উদ্ধার হয় সেই চিঠিতে লেখা আছে প্রার্থীকে উদ্দেশ্য করেই যদি সে প্রার্থীপদ প্রত্যাহার না করে বা সে রাজনৈতিক বাতাবরণ থেকে সরে না আসে তাহলে তার জীবনহানি পর্যন্ত ঘটতে পারে আমাদের খুব পরিষ্কার বক্তব্য এই সময়কালে দাঁড়িয়ে আমাদের প্রার্থী তার নিরাপত্তার দায়িত্ব কমিশনকে নিতে হবে নির্বাচন কমিশনকে নিতে হবে আর সাথে সাথে এটাও ঠিক যে চন্দ্রকোনা শহরেও বা চন্দ্রকোনা ব্লক এলাকাতেও অন্যান্য জায়গার মতো অবৈধ বোমার আমদানি বেড়েছে এবং সেই বোমা মজুত হচ্ছে খুব দ্রুততার সাথে পুলিশ প্রশাসনকে উদ্যোগ নিতে হবে তা উদ্ধার করে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পদক্ষেপ নিতে আমাদের একবারে বিশ্বাস যে শাসক দলেরই কাজ এটা তৃণমূল কংগ্রেস এটা করেছে দেখুন এই ব্যাপারে আমি বলতে পারি যে এটা ভিত্তিহীন অভিযোগ সিপিএমের কুয়াপুরে কোনো রকম অস্তিত্ব নেই তার জন্য তারা আমাদের শাসক দলের উপরে এসব কথা বলছে শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটের প্রচারে ব্যস্ত সব সবসময় প্রচার নিয়েই ব্যস্ত তারা তারা এইসব কাজের সঙ্গে কোনো রকমভাবেই জড়িত নয় ওরা সিপিএম এখন থেকেই হেরে গেছে তাই ওরা এইসব শাসক দলের উপরে এসব সব ভিত্তিহীন প্রস্তাব আনছে দলের মধ্যে এইসব কোনো আমরা পড়োয়া করি না ওরা তদন্ত করে দেখুন না পুলিশকে তদন্ত করে দেখা কার কী করেছে ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন